একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রান্না হচ্ছে, শিশুরা ঠিকমতো খাওয়া পাচ্ছে, আবার পাশে আরেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রান্না হচ্ছে না, শিশুরা খাওয়া পাচ্ছে না। পাশাপাশি দুটো বিপরীত চিত্র বুধবার উঠে এলো কালচিনি ব্লকের বিচ্চা বাগানে। চা বলয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো কেমন চলছে, শিশুরা বা গর্ভবতী মায়েরা ঠিকমতো পুষ্টিকর খাওয়া পাচ্ছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখতেই বুধবার বিচ্চা বাগানে পরিদর্শন করে কালচিনি বিডিও। কিন্তু পরিদর্শন করতে গিয়ে দুটো বিপরীত চিত্র উঠে এলো। বিচ্চা বাগানের রমা লাইনে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশুরা ঠিকঠাক পুষ্টিকর খাওয়া পাচ্ছে, কিন্তু পাশেই রয়েছে আরেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেখানে আজ রান্না হয়নি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা শিশুদের শুধুমাত্র ডিম দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। শিশুদের খাওয়ার পাতে শুধু ডিম ভাত বা খিচুড়ি কিছুই নেই। কালচিনি ভিডিওকে সামনে পেয়ে অভিভাবকরা তাদের সমস্যার কথা তুলে ধরে। যদিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী গত সপ্তাহে চাল ও ডাল ফুরিয়ে গিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, কিন্তু এখন আসেনি। কালচিনি ভিডিওর প্রশান্ত বর্মন জানান, একটি কেন্দ্রে রান্না হচ্ছে, পাশাপাশি অন্য কেন্দ্রে রান্না হচ্ছে না। কেন এমন হচ্ছে বিষয়টা খতিয়ে দেখছি। ভিডিও জানান, চা বলয়ের বাসিন্দারা যাতে সমস্ত রকম সরকারি পরিষেবা পায় সেজন্য আমরা প্রতিটি চা বলয় পরিদর্শন করছি। समोसा का भी खिचड़ी देते ही नहीं है, खाली भात भर अंडा भर। जिधर मिलता है उधर जाओ बोलता है, क्या करेगा। आज में मिला, आज में भात अंडा भर। अंडा मिला, भात भात नहीं मिला, सिर्फ अंडा। चावल नहीं है, 10 तारीख तक हम चावल। क्या नाम आपका? गीता। 10 तारीख तक देनी था समोसा का भी खिचड़ी देते ही नहीं है, खाली भात भर अंडा भर। जिधर मिलता है। क्या समस्या है? ये संतक में कभी खाना देता है, कभी नहीं देता है, कभी छुट्टी है बोल के बोल देता है, और वजन नहीं करने से लड़का बच्चा सबको खाना नहीं देगा बोलता है। आज में मिला, आज में मिला, सिर्फ अंडा सिर्फ मिला है, पूछिए वो सबको। खिचड़ी नहीं मिला, खिचड़ी नहीं मिला, भात भात नहीं मिला, सिर्फ एक ही अंडा मिला। मेरा दिन रहा सर, क्या बोल रहे हैं? आज में सिर्फ अंडा मिला, अंडा अंडा मिल रहा है, अभी खिचड़ी नहीं है, चावल नहीं है। क्यों? बच्चे बेनिफिशियरी सबसे माल ठीक से नहीं दिया है, सप्लाई कम है, सप्लाई कम है। आप लोग सीडीपीओ को नहीं बोला, सुपरवाइजर को नहीं बोला? सीडीपीओ के सुपरवाइजर से हम लोग भी ऐसा खाना खत्म हो गया दीदी, कब आएगा? आएगा आएगा, यही सप्ताह आएगा। कब से खत्म है? यही सप्ताह, यही आगे सप्ताह से खत्म, मतलब 10-11 तारीख से। हर महीना ऐसा होता है क्या? हर महीना कभी कभी तो रेगुलर आता है, कभी कभी ऐसा होता है। तो सप्लाई कम है, सप्लाई कम है। আচ্ছা, কি সেন্টার? ওই কোন সেন্টার? কত নম্বর সেন্টার? এই সেন্টার নম্বর 50। আমরা এবার এই রটের চাল আমরা 31 জানুয়ারিতে আমরা পেয়েছি। তো আমাদের এই প্রজেক্ট কালচিনি প্রজেক্ট সব থেকে বড় প্রজেক্ট, আমাদের 786টা অঙ্গনের কেন্দ্র আছে। তো আমাদের দিতে শুরু করলেও আমাদের মোটামুটি 3 সপ্তাহ তো মোটামুটি লাগে, মানে শেষ করতে। তো যার জন্য এটা আমরা ডেলিভারি চলছে, তো হয়তো কিছু কিছু সেন্টারে পৌঁছায়নি, যার জন্য এটা হয়েছে। তা বাচ্চাদের জন্য আমরা বলেছিলাম স্টপ, মানে খাওয়া যদি এরকম হয়ে যায় তাহলে অন্তত ডিমটা দিয়েও ওটা আমরা মানে করবো, মানে বাচ্চাদের দিব, এটাই আমরা করেছিলাম। তো আগামীকাল পরশুর মধ্যে হয়তো পৌঁছে যাবে। আমি দেখতে চাচ্ছি, যেহেতু আমি লোকের দায়িত্বে রয়েছি, তাই আমার কাজ হচ্ছে যে ICTR সেন্টার নয়, সমস্ত পরিষেবা যেন কালচিনির নাগরিকরা পায়। তাই আমি যে ICTR সেন্টারের প্রত্যেকটা ICTR সেন্টারে খাবার ঠিকঠাক দেওয়া হচ্ছে কি না, তা আমি ভিজিট করতে এসে একটা দেখতে পেলাম যে কোনো সেন্টারে রান্না হচ্ছে, কোনো সেন্টারে রান্না হচ্ছে না। কেন হচ্ছে না তা আমি সেখানে শুনতে পেলাম, তাদের নাকি চালটা নেই, এইসব শুনতে পেলাম। তাই আমার এখন জানার ইচ্ছা আছে যে কোনো সেন্টারে চাল আছে, কোনো সেন্টারে নেই, এটা কেন হচ্ছে, এটা আমি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গ্রামবাসী কি আপনার কাছে অভিযোগ করলো? গ্রামবাসীরা আমাকে তাদের যে সমস্যাটা আছে সেটা বললো, কিন্তু আমি প্রয়োজনীয় পদক্ষেপ আজকে স্টার্ট করবো।